আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব প্লেন মেশিন 7250A। তো আমরা আজকে দেখব এই মেশিনের নাইফ আমাদের স্পিরিট কীভাবে কমাতে হয় এবং বাড়াতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের নাইফে যে স্পিরিটটা খুব জোরে মারে এবং আমাদের মাঝে মাঝে নাইফ ভেঙেও যায়, প্রায়ই দেখা যায় আমাদের নাইফ ভেঙে যাচ্ছে শুধু এই স্পিরিটের কারণে। তো আমরা চাইলে নাইফ ভাঙ্গা বন্ধ করতে পারি স্পিরিট কম দিয়ে। তো বন্ধুরা, স্পিরিট কীভাবে আমরা কম বেশি করব সেটা আজকে আমরা প্রোগ্রাম থেকে জানব, যে কত প্রোগ্রামে আমাদের মেশিনের নাইফের স্পিরিট পাব সেটা আমরা দেখব। তো আমরা এখন প্রোগ্রাম বাটনে চাপ দিয়ে আমরা পাওয়ার সুইচ অন করব। অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোগ্রাম নাম্বার 1 আসতে পারে অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসতে পারে। তো এখন আমরা প্লাস বাটন চাপ দিয়ে আমরা চাপতে চাপতে আমরা প্রোগ্রাম নাম্বার 180 যাব। 180 গিয়ে আমরা এখন দেখেন এখানে আমাদের 300 স্পিরিট দেওয়া আছে নাইফের। তো এখন আমরা এখানে স্পিরিট আস্তে আস্তে কমিয়ে দিব। এখন আমরা 150 করে দিলাম, 150 করে দিলাম। এটা শুধু আমাদের 180 ভেবে না যাওয়ার সময়। তো দেখুন এখন আমাদের নাইফটা আস্তে করে মারবে, নাইফটা এখন আমাদের স্লো হয়ে গেছে। আগে অনেক স্পিডে মারতো, এখন আমাদের অনেক স্লো নাইফ মারতেছে। তো আমরা এখন যদি নাইফ স্পিড কমিয়ে রাখি তাহলে আমাদের নাইফ ভাঙ্গা বন্ধ হবে। আগে যেরকম নাইফ ভাঙতো ওরকম আর নাইফ ভাঙবে না আমরা যদি নাইফ স্পিড কমিয়ে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আমরা আবার প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে গিয়ে আমরা প্রোগ্রাম বাটন প্রেস করে আমরা পাওয়ার সুইচ অন করব। পাওয়ার সুইচ অন করার পরে দেখুন আমাদের এখানে 180 আছে প্রোগ্রাম, আমাদের মেশিন নাইফের স্পিড আছে আমাদের 150। তো এখন আমরা এখানে 150কে আমরা স্পিড আরেকটু বাড়িয়ে দিব, 170, 80, 210, 220 এরকম আমরা রাখবো। 220 রাখলেও পারেন, সমস্যা নাই। তো আমরা 210 সেভ করলাম। তো এখন আমার দেখুন আমাদের 181 হচ্ছে আমাদের নাইফ মারার পরে যে পিছনে বুমিং করবে সেটা আমাদের এখানে 181 দিয়ে আমরা স্পিড কমিয়ে দেব। তো 181 যদি আমরা স্পিড কমে দিই তাহলে আমাদের মুভিং নাইফ মারার পরে যে পিছনে বেগে যায় তখন আমাদের স্পিডটা কমে যাবে, তখন আমরা সামনে এবং পিছনে দুটোই আমরা কমিয়ে দিলাম। তোমাদের দেখতে পাচ্ছেন এখন আমি নাইফ মারবো, দেখুন এখন নাইফ আমাদের আগের থেকে অনেক স্লো মারতেছে। তো এইভাবে আমরা নাইফের স্পিড কমিয়ে দিয়ে আমরা নাইফ ভাঙ্গা থেকে মুক্তি পেতে পারি। আমাদের এখানে স্পিড কমিয়ে দিলে আমাদের নাইফটা কম ভাঙবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।